ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখানে একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে কতগুলো করে শূন্য পদ আছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে বলে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, যার এখানেতে মেমো নম্বর বলে দিয়েছে এবং কত তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বেতন কী আছে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। তো এই হচ্ছে এর অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটাকে আপনাদেরকে A4 সাইজের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এটাকে ভালো করে ফিল আপ করে এর সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অ্যাটাচ করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। আপনারা স্পিড পোস্ট বা কুরিয়ার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন। রাজ্যে ডিএম অফিসে স্টাফ নিয়োগ 2022 প্রতি মাসে 30,000 টাকা করে আপনারা বেতন পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে জলপাইগুড়ি জেলার, তাই এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে। WBDM অফিস স্টাফ রিক্রুটমেন্ট 2022। তো এখানেতে নোটিশ নম্বর এবং নোটিশটি কত তারিখে প্রকাশিত হয়েছে তার ডেট এখানে বলে দিয়েছে। তো প্রথম পদের নাম এখানেতে বলে দিয়েছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর। টোটাল শূন্য পদ 1টি। বেতন এখানে বলে দিয়েছে প্রতি মাসে আপনারা 30,000 টাকা করে বেতন পাবেন। বয়সসীমা এখানে বলে দিয়েছে আবেদনকারীর বয়স হতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে। নেক্সট এখানে বলে দিয়েছে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং সঙ্গে MS অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। নেক্সট এখানে বলে দিয়েছে বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে। 4 বলে দিয়েছে ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে। নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে কেস ওয়ার্কার পদ। টোটাল শূন্য পদ 2টো এবং বেতন এখানে 15,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। বয়সসীমা এখানে বলে দিয়েছে প্রার্থীর বয়স হতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং MS অফিসে কাজ জানতে হবে, বাংলা ভাষা কথা বলতে, পড়তে, লিখতে পারতে হবে, এছাড়া ইংরাজি ভাষা লিখতে পারতে হবে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে এখানে নিয়োগ করা হবে, তো এখানে প্রথমে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশানের 30 নম্বর থাকবে, কম্পিউটার টেস্টের প্র্যাকটিক্যালের ওপর 15 নম্বর থাকবে এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার ওপরে 5 নম্বরে থাকবে। এই 3টে ধাপে আপনাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জলপাইগুড়ি জেলায় 20 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। ওই 20 জনের মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এদের মধ্যে যারা পাশ করবে তাদের ফাইনাল নিয়োগের পত্র দেওয়া হবে। আবেদনের মাধ্যম এখানে বলে দিয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। চাকরির ধরন বলে দিয়েছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া না কিভাবে আপনারা আবেদন করবেন, তো আবেদনপত্রটা ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটাকে ভালো করে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তার সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অ্যাটাচ করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। আপনারা স্পিড পোস্ট অথবা কুরিয়ার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে, 5 টাকার পোস্টাল স্ট্যাম্প সহ 2টো খাম। এছাড়া বলে দিয়েছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি খামের মধ্যে আলাদা করে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রটা পাঠাতে হবে। নোটিশে এখানে বলে দেওয়া হয়েছে এই চাকরিটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, অর্থাৎ এটা শুধু মহিলাদের জন্য, পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। आवेदन शुरू हो 11/5/2022 तारीख थेके आवेदन चलबे हच्छे 31/5/2022 तारीख बिकेल 5टा पर्यन्त। ऊपरे नियोग संक्रांत समस्त तथ्य किन्तु अफिशियल नोटिसेर भित्तिते देওয়া হয়েছে। अवश्यई आपनारा नोटिसटी पढ़े बुझे तारपरेই आवेदन करबेन।